আসসালামু আলাইকুম, স্বাগতম গ্রন্থধারায়। আজ আপনারা শুনবেন হুমায়ুন আজাদ রচিত লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী। আজ নবম পর্বের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে বইটি, আশা করছি সাথেই থাকবেন। বিশ শতকের আলো, আধুনিকতা। আমরা বিশ শতকের অধিবাসী, আর একটি দশক কেটে গেলে আমরা পৌঁছাবো একুশ শতকে। বাংলা সাহিত্যে শুরু হয়েছিল আজ থেকে হাজার বছরেরও বেশি আগে। শুরুর দিকে ছিলেন কাহ্নপাদ, লুইপাদেরা। আমরা আছি এ প্রান্তে, তবে শেষ প্রান্তে নয়। আরও অনেক শতক টিকে থাকবে বাংলা ভাষা ও সাহিত্য, রূপ নেবে নতুন নতুন, হয়তো এমন রূপ নেবে, এমন হবে তার শোভা যা আজ ভাবতেও পারছি না। গত এক হাজার বছরেও নিয়েছে নতুন নতুন রূপ, ছড়িয়েছে অভাবিত শোভা আর সৌন্দর্য। এক হাজার বছরের দীর্ঘযাত্রায় কত রকমের পথ তৈরি করেছে, বাঁক নিয়েছে নানা ধরনের। উনিশ শতকের বাংলা সাহিত্য হয়ে উঠেছিল এক ধরনের আধুনিক, উনিশ শতকে আধুনিক। বিশ শতকে বাংলা সাহিত্য হয়ে ওঠে নতুন ধরনের আলোতে উজ্জ্বল, হয়ে ওঠে বিশ শতকে আধুনিক। আধুনিকতা বলতে এখন আমরা বিশ শতকের আধুনিকতা কী বুঝি? কবিতা, উপন্যাস, গল্প, নাটক সব এলাকায় বিশ শতকে দেখা দেয় নতুন চেতনা, নতুন সৌন্দর্য। বিশ শতকের বাংলা সাহিত্য থেকে বিচ্ছুরিত হয় দুরূহ জটিল অভিনব আলো। প্রতিটি শতক বা শতাব্দীর থাকে নিজস্ব চেতনা। উনিশ শতকের নিজস্ব ভালো লাগা মন্দ লাগা ছিল, নিজস্ব আবেগ অনুভূতি স্বপ্ন চেতনা ছিল, তার প্রকাশ ঘটেছে ওই শতকের সাহিত্যে। একটি শতক কেটে গিয়ে যখন আসে আরেকটি শতক, তখন নববর্ষের মতো রাতারাতি নতুন চেতনার উন্মেষ বিকাশ ঘটে না। নতুন শতকের এক বা দুই দশক ধরে জীবনে ও সাহিত্যে রাজত্ব করতে থাকে পুরনো শতকেরই চেতনা। তারপর একসময় প্রতিক্রিয়া দেখা দেয় তার বিরুদ্ধে, হয়তোবা দেশে বা বিশ্বে ঘটে কোনো বড় ঘটনা যা প্রবলভাবে আলোড়িত করে জীবনকে। তখন সাহিত্য ও শিল্পকলায় নতুন চেতনা অভিনব রূপে দেখা দেয়। ইউরোপে উনিশ শতকের শেষ দিকেই উনিশ শতকী চেতনার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল, কিন্তু আমাদের দেশ প্রথাগত, পুরনোকে আঁকড়ে থাকতেই আমরা ভালোবাসি, নতুনকে আমরা খুব ভয় করি, তাই প্রতিক্রিয়া দেখা দিতে সময় লাগে। এ কারণে বিশ শতক আসার পরও দুই দশক ধরে বাংলা সাহিত্যে উনিশ শতকের চেতনায় প্রকাশ পেতে থাকে। কারণ রবীন্দ্রনাথ তখন লিখে চলেছিলেন তার অসামান্য কবিতাগুলো, তখনও ওই কবিতার বিরুদ্ধে প্রতিক্রিয়ার সময় আসেনি। বিশ শতকের দ্বিতীয় দশকে ১৯১৪ থেকে ১৯১৮তে ঘটে মানুষের ইতিহাসের প্রথম সবচেয়ে বড় সংকট। ওই সংকটের নাম প্রথম মহাযুদ্ধ। ওই মহাযুদ্ধে আমাদের দেশ পশ্চিমের মতো জড়িয়ে পড়েনি, কিন্তু তার উত্তাপ থেকে দূরেও থাকতে পারেনি আমাদের দেশ, জীবন ও সাহিত্য। প্রথম মহাযুদ্ধ ইউরোপকে বদলে দেয়, বদল ঘটে ইউরোপীয় চেতনার। অবিশ্বাস্য, ক্লান্তি, অমানবিকতা, নৈরাশ্য প্রভৃতি ইউরোপীয় সাহিত্যে নানাভাবে প্রকাশ পেয়ে সৃষ্টি করে নতুন সাহিত্য, আধুনিক সাহিত্য। বাংলা সাহিত্য তার প্রভাব পড়ে এবং বিকশিত হয় বিশ শতকের আধুনিক সাহিত্য। তবে তার জন্য আমাদের প্রায় আড়াই দশক অপেক্ষা করতে হয়েছিল। বলা যায় বাংলা সাহিত্যে বিশ শতক এসেছিল বিশ শতকের তৃতীয় দশকের মাঝামাঝি। প্রথমে এসেছিল কবিতায়, যাকে বলি আধুনিক কবিতা। ওই আধুনিক কবিতাই বিশ শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ, উজ্জ্বলতম আলোকমালা। বিশ শতকের প্রথম দুই দশকে রবীন্দ্রনাথ লিখে চলেছিলেন তার চল্লিশোত্তর বয়সের আশ্চর্য কবিতাবলি। তার কবিতার রোমান্টিক বন্যায় তখন প্লাবিত পাঠকের চিত্ত। এই সময় বের হয় তার নৈবেদ্য, খেয়া, শিশু, গীতাঞ্জলি, বলাকা। তখন বাংলা কবিতায় রবীন্দ্র যুগ চলছে। তার কবিতা অসামান্য, কিন্তু চেতনাই তা উনিশ শতকেরই। জীবনের প্রথমার্ধে যেসব বোধ, বিশ্বাস, আবেগ অঙ্কুরিত হয়েছিল তার মনোলোকে, এ সময় তাই পুষ্পিত হয়ে উঠেছিল তার কবিতায়। ওইসব পুষ্পের মূল ছিল উনিশ শতকে। তখন দেখা দিয়েছিল এক গোত্র তরুণ কবি, যারা ছিলেন পুরোপুরি রবীন্দ্রানুসারী। ওই কবিদের কেউ কেউ কিছু চমৎকার কবিতা লিখেছেন, কিন্তু তাতে বিশ শতককে পাওয়া যায় না। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত সত্যেন্দ্রনাথ দত্ত। তিনি প্রচুর লিখেছিলেন, হালকা ছন্দের জাদু সৃষ্টি করে ছন্দের জাদুকর উপাধিও পেয়েছিলেন, কিন্তু তার কবিতার মূল্য কম। তিনি বেশি দিন বাঁচেননি, বাঁচলেও যে খুব বড় কবি হয়ে উঠতেন এমন মনে হয় না। তার কয়েকটি কাব্য বেনু ও বীণা ১৯০৬, হোমশিখা ১৯০৭, কুহু ও কেকা ১৯১২, অভ্র আবির ১৯১৬। এ সময়ে যতীন্দ্রমোহন বাগচি লিখেছিলেন গুটি কয়েক মনোরম কবিতা। কাজলা দিদি নামের একটি বেদনাকাতর কবিতার জন্য তিনি প্রিয় হয়ে আছেন। তার কাব্য হচ্ছে রেখা ১৯১০, অপরাজিতা ১৯১৩, নাগকেশর ১৯১৭। কুমুদরঞ্জন মল্লিক লিখেছিলেন পল্লীপ্রেমের কবিতা। তার কাব্য উজানি ১৯১১, বন তুলসী ১৯১১,
বনমালিকা ১৯১৮, রজনীগন্ধা ১৯২১, তারা ছিলেন রবীন্দ্র প্রভাবিত। বুদ্ধদেব বসু তাদের সম্বন্ধে বলেছেন যে তাদের পক্ষে অনিবার্য ছিল রবীন্দ্রনাথের অনুকরণ এবং অসম্ভব ছিল রবীন্দ্রনাথের অনুকরণ। তারা কবিতায় এমন কিছু করতে পারেননি যাকে বলা যায় গুরুত্বপূর্ণ। বিশ শতকের চেতনা তাদের কবিতায় নেই, এ কবিরা পুড়েছেন রবীন্দ্র আগুনে। ওই সময়ে রবীন্দ্র প্রভাব থেকে বেরিয়ে আসা কঠিন ছিল, বেরিয়ে যে আসতে হবে তাই মনে পড়েনি অধিকাংশের। কারো কারো মনে পড়েছিল এবং খুঁজেছিলেন নতুন কবিতার পথ, কিন্তু তারা রবীন্দ্রনাথ থেকে কিছুটা বেরিয়ে এলেও সত্যিকারভাবে নতুন আধুনিক কবিতার ধারা সৃষ্টি করতে পারেননি। তারা মহিতলাল মজুমদার, যতীন্দ্রনাথ সেনগুপ্ত ও কাজী নজরুল ইসলাম। মহিতলালের কাব্যগ্রন্থ হচ্ছে স্বপন পশারি ১৯২২, বিশ্বরণী ১৯২৭, স্বরগরল ১৯৩৬। যতীন্দ্রনাথের কাব্য হচ্ছে মরিচিকা ১৯২৩, মরুশিখা ১৯২৭, মরুমায়া ১৯৩০। কবি হিসেবে কাজী নজরুল ইসলাম অত্যন্ত বিখ্যাত, বিদ্রোহী কবি উপাধি তার নামের সাথে জড়িয়ে গেছে। তবে তিনি শুধু বিদ্রোহী ছিলেন না, বিদ্রোহীর বিপরীতে আবেগও ছিল তার কবিতায়। তার কবিতায় তারুণ্যের আবেগ প্রকাশ পেয়েছে খুব, আর প্রেমের কবিতায় প্রকাশ পেয়েছে কৈশোরিক কাতরতা। তার খ্যাতির মূলে সামাজিক রাজনৈতিক কারণ রয়েছে প্রবলভাবে। তার কাব্য হচ্ছে অগ্নিবীণা ১৯২২, দোলনচাপা ১৩৩০, ভাঙার গান ১৩৩১, পূবের হাওয়া ১৩৩২, বিশের বাসী ১৩৩১, ছায়ানট ১৩৩০। নজরুল একজন মহাপদ্যকার। জসীমউদ্দিনও বিভিন্ন ধরনের কবিতা লিখেছিলেন। পল্লীর জীবন ও কিংবদন্তি অবলম্বন করে কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তিনি পল্লীকবি নামে। কুমুদরঞ্জন মল্লিকের প্রভাব আছে তার উপর। তার কাব্য হচ্ছে রাখালি ১৯২৭, নকশিকাথার মাঠ ১৩৩৬, বালুচর ১৩৩৭, সজনবাদিয়ার ঘাট ১৯৩৩। বিশ শতকের তৃতীয় দশকের মাঝামাঝিতে দেখা দেয় আধুনিক কবিতা। এই কবিতার মধ্য দিয়েই বিশ শতক প্রবেশ করে বাংলা সাহিত্যে। রবীন্দ্রনাথের কবিতার পর আধুনিক কবিতাই প্রকৃত অভিনব সৃষ্টি বাংলা সাহিত্যে, মূল্যবানও বটে। এর চেয়ে মূল্যবান আর কিছু সৃষ্টি হয়নি বিশ শতকের বাংলা সাহিত্যে। আধুনিক কবিতা ও এর আবেগ কবিতার মধ্যে দুস্তর ব্যবধান। এ কবিতায় বদলে যায় বাঙালির চেতনা, দেখা দেয় নতুন জটিল বিস্ময়কর শোভা। বিশ শতকের প্রাণ ধরা পড়েছে এ কবিতায়। এর আগের কবিতা পড়ে বুঝতে, অন্তত তার অর্থ বুঝে উঠতে পারে যে কোনো সাধারণ শিক্ষিত বাঙালি, কিন্তু এ কবিতা তাদের কাছে মনে হবে দুরূহ, দুর্বোধ্য। এর আগের কবিতা প্রধানত রোমান্টিক, কারণ তখন প্রাধান্য বিস্তার করেছিলেন রবীন্দ্রনাথ। ওই কবিতায় শব্দগুলো কঠিন নয়, ভাবও দুরূহ নয়। অধিকাংশ কবিতাই প্রকাশ পেয়েছে এমন বক্তব্য যার মোটামুটি সারাংশ করা কঠিন নয়। ওই সমস্ত কবিতায় বাঙালির প্রথাগত আবেগ, স্বপ্ন, সুখ দুঃখ, কাতরতা ও বিশ্বাস প্রকাশ পেয়েছে, কিন্তু আধুনিক কবিতা তার পুরোপুরি বিপরীত। এ কবিতায় বদলে যায় ভাব, বদলে যায় ভাষা। বিশ্বাস, শান্তি, সুন্দর, কল্যাণ প্রভৃতির কথা বাংলা কবিতায় বড় বেশি বলা হয়েছে। আধুনিক কবিরা বাদ দেন সেসব জিনিস। আগের কবিতার বাংলা ছিল পল্লী বাংলা। আধুনিক কবিরা বেছে নেন নগরকে, রচনা করেন তার সুন্দর অসুন্দর। তারা ক্লান্তির কথা বলেন, অবিশ্বাসের কথা বলেন, নিরাশার কথা বলেন। তারা বলেন ব্যক্তিগত যন্ত্রণা ও নৈসঙ্গের কথা, প্রকাশ করেন বিভিন্ন রকমের কামনা বাসনা। এসব কথা বলেন এক ভিন্ন ধরনের বাংলা ভাষায়, সে ভাষা জটিল, দুরূহ। ছন্দ বদলে দেন এবং ছন্দের বদলে কবিতা লেখেন গদ্যে। কবিতায় তারা খচিত করে মননশীলতা। বাংলা ভাষার আগের কবিরা আবেগকেই কবিতা ভাবতেন, আধুনিক কবিরা আবেগকে শোধিত করেন মননশীলতা দিয়ে। তারা সবাই অসামান্য শিক্ষিত কবি। নতুন কবিতা সৃষ্টির জন্য তারা ছুটেছেন বিদেশি কবিতা থেকে কবিতায়। ইংরেজি, ফরাসি, জার্মান কবিতা থেকে তারা সংগ্রহ করেছেন প্রেরণা এবং জ্ঞানের বিভিন্ন শাখা থেকে শিখেছেন তারা অনেক কিছু। স্বাভাবিকভাবে প্রতিভা ও অধীত জ্ঞানের মিলনে সৃষ্টি হয়েছে তাদের কবিতা। বাংলা ভাষায় যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন তাদের মধ্যে পাঁচজন প্রধান। রবীন্দ্রনাথের পর তারাই বাংলা ভাষার প্রধান কবি। তারা হচ্ছেন বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাস, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে ও অমিয় চক্রবর্তী। এ পাঁচজন কবি মিলে সৃষ্টি করেন বাংলা ভাষায় আধুনিক কবিতা। প্রেমেন্দ্র মিত্রও সাহায্য করেছিলেন আধুনিক কবিতার বিকাশে, কিন্তু তিনি চেতনার দিক দিয়ে পিছিয়ে পড়েন, তাই পুরোপুরি আধুনিক ও গুরুত্বপূর্ণ কবি হয়ে উঠতে পারেননি। আধুনিক কবিতার উদ্ভবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কয়েকটি সাহিত্য পত্রিকা, এর মাঝে দুটি কল্লোল ১৯২৩ ও কালি ও কলম
1926, বেরোতো কলকাতা থেকে, এবং একটি প্রগতি 1927, বেরোতো ঢাকা থেকে। আধুনিক কবিতার বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল একটি কবিতা পত্রিকা, নাম কবিতা। 1935, বুদ্ধদেব বসু ছিলেন কবিতার সম্পাদক। আধুনিক কবিতা কিন্তু শুরুতেই সাদর অভ্যর্থনা পায়নি, বরং বিরূপতার মুখোমুখি হতে হয়েছিল বেশ। এমনকি রবীন্দ্রনাথও ছিলেন আধুনিকদের বিরোধী, কারণ আধুনিকেরা ছিলেন রবীন্দ্র বিরোধী। আধুনিকেরা এমন কবিতা সৃষ্টি করতে চেয়েছিলেন যা রবীন্দ্রনাথের কবিতার সম্পূর্ণ বিপরীত। তারা ছেড়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথের বিশ্বাস ও আবেগ, ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথের ভাষা ও ছন্দ। নতুন বিকাশ হয় পুরনো প্রধানের সঙ্গে সংঘর্ষে। আগের রাজাকে হটাতে না পারলে সিংহাসন অধিকার করা যায় না। আধুনিকেরা বাংলা কবিতার সিংহাসন অধিকার করেছিলেন রবীন্দ্রনাথকে সিংহাসনচ্যুত করে। আধুনিক কবিতার সূচনা বছর হিসেবে 1925কে চিহ্নিত করা যায়। বিশের দশকের দ্বিতীয়ার্ধে হয়েছে আধুনিক বাংলা কবিতার সূচনা, আর 30-এর দশকে ঘটেছে তার বিকাশ ও প্রতিষ্ঠা। বুদ্ধদেব বসুর কথা ভাবলে রবীন্দ্রনাথকে মনে পড়ে। প্রতিভার বিচিত্রমুখিতা রবীন্দ্রনাথের সাথেই তার তুলনা। তিনি কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, অনুবাদক, সমালোচক ও সম্পাদক, সব এলাকায় গুরুত্বপূর্ণ। আধুনিক কবিদের মধ্যে শ্রেষ্ঠ নন তিনি, তবে প্রধান পুরোহিত। কবিতা সম্পাদনা করে, আধুনিক কবি ও কবিতাদের পক্ষে প্রবন্ধ লিখে। বিশ্বের আধুনিক কবিতা অনুবাদ করে তিনি আমাদের আধুনিকতার শিক্ষক হয়ে আছেন। তিনি আধুনিক কবিদের মধ্যে সবচেয়ে গীতিময় ও আবেগপ্রবণ এবং তীব্রভাবে সংরক্ত। কামনা বাসনার রঙিন প্রকাশ ঘটেছে তার কবিতায়। তার কাব্যগ্রন্থ হচ্ছে বন্দির বন্দনা ও অন্যান্য কবিতা 1930, একটি কথা 1932, কঙ্কাবতী ও অন্যান্য কবিতা 1937, দয়মন্তী 1943, শীতের প্রার্থনা বসন্তের উত্তর 1955, যে আধার আলোর অধিক 1958, মরচে পড়া পেরেকের গান 1966, স্বাগত বিদায় ও অন্যান্য কবিতা 1971। অনুবাদ করেছিলেন তিনি বোদলেয়ার, হোল্ডারলিন, রাইনের মারিয়া রিলকে ও আরও কয়েকজন কবির কবিতা। শার্ল বোদলেয়ার তার কবিতা 1961 অনুবাদ হিসাবে অসামান্য। এটি পরবর্তী আধুনিক কবিদের প্রভাবিত করেছে নানাভাবে। তপস্বী ও তরঙ্গিনী 1966 অতুলনীয় নাটক। তার প্রবন্ধ গ্রন্থ কালের পুতুল 1946 ও সাহিত্যচর্চা 1361। আধুনিক কবিতার চমৎকার ভাষ্য, বুদ্ধদেব বসু সাহিত্যকে, বিশেষ করে কবিতাকে, করে তুলেছিলেন নিজের জীবন। বুদ্ধদেব বসুর কবিতার একটি স্তবক, দুঃখ আমাদের মুখরা ননদিনী, মৃত্যু আমাদের পূজ্য ব্রাহ্মণ, তবু তো কিছু ভালো মেনেছি সংসারে, জেনেছি দেবতারা বন্ধু। যেহেতু ফলে ওঠে সোনালি ধান আর সোনার সন্তান মায়ের কোলে, এবং অগ্নি ও জলের মিতালিতে অমৃত স্বাদ পায় অন্ন, বলতো বোন কবে আবার মধুমতির গাভীর বাট হবে উচ্ছল, ঢেকির গম্ভীর শব্দ দিয়ে তাল জাগবে হাতে পায়ে ভঙ্গি, ব্যাঙের ছাতা কবে সাজাবে পৃথিবীরে, ডাকবে উল্লাসে দূর দূর, শিশির বিন্দুর আদরে ভরপুর ঝুলবে আঙিনায় কুমড়ো। স্তবক দুটি নেওয়া হয়েছে গায়ের মেয়েরা কবিতা থেকে। কবিতাটি আছে তপস্বী ও তরঙ্গিনী নাটকে। আধুনিকদের মধ্যে এখন জীবনানন্দ দাশ সবচেয়ে জনপ্রিয় এবং অনেকের মতে শ্রেষ্ঠ। রবীন্দ্রনাথ তার কবিতাকে বলেছিলেন চিত্ররূপময় এবং বুদ্ধদেব বসু তাকে বলেছিলেন নির্জনতম কবি। রবীন্দ্রনাথের চিত্ররূপময় কথাটি খুব প্রশংসার ছিল না, কারণ চিত্রের মতো সুন্দর হওয়া রোমান্টিক দৃষ্টিতে খুব ভালো ব্যাপার নয়। তবে আজকাল রবীন্দ্রনাথের কথাটিকে প্রশংসা হিসাবেই ধরা হয়ে থাকে। আসলে জীবনানন্দের কবিতা চিত্রকল্পময়। আধুনিকদের মধ্যে ব্যক্তিগত জীবনে সবচেয়ে ব্যর্থ ছিল জীবনানন্দ। মৃত্যুও হয়েছিল তার দুর্ঘটনায়। ট্রামের নিচে পড়ে লোকান্তরিত হয়েছিলেন জীবনানন্দ। হয়তো আত্মহত্যা করেছিলেন। করুণ, বিষণ্ন, স্বপ্নময় আর আশ্চর্য শোভাময় তার কবিতা। ক্লান্তি, বিষাদ, হতাশা প্রভৃতি তার কবিতায় সোনার টুকরোর মতো সুন্দর হয়ে আছে। তার কবিতা অন্তর্গত আলোড়নের কবিতা। বাংলার অতীত ও বর্তমান প্রকৃতির শোভা তার কবিতায় অপরূপ হয়ে ফুটে উঠেছে। কোমলতা তার কবিতার বড় বৈশিষ্ট্য। তবে শেষ দিকে তার কবিতা হয়ে উঠেছিল কিছুটা কর্কশ। আধুনিক কালের অধিকাংশ শ্রেষ্ঠ উপমা রচনা করেছিলেন জীবনানন্দ দাশ। একসময় তাকে শুধু কবি এবং শুধু কবিই ভাবা হতো,
কিন্তু সম্প্রতি তার কয়েকটি অপ্রকাশিত ও অজ্ঞাত উপন্যাস পাওয়া গেছে, ওইগুলোও রচনা হিসেবে অসামান্য। 30-এর দশকে এগুলো বেরোলে তিনি একজন প্রধান ঔপন্যাসিকের মর্যাদাও পেতেন, কিন্তু যখন বেঁচে ছিলেন তখন বেশি কিছু পাননি জীবনানন্দ। এখন পাচ্ছেন শ্রেষ্ঠ আধুনিকের মর্যাদা। তার কাব্যগ্রন্থ ঝরাপালক 1334, ধূসর পাণ্ডুলিপি 1343, বনলতা সেন 1349, মহাপৃথিবী 1351, সাতটি তারার তিমির 1355, রূপসী বাংলা 1957, বেলা অবেলা কালবেলা 1961। তার প্রবন্ধ গ্রন্থের নাম কবিতার কথা, উপন্যাসের নাম মাল্যবান। জীবনানন্দের রূপ ভরাতুর একটি কবিতার অংশ। চারদিকে নুয়ে পড়ে ফলেছে ফসল, তাদের স্তনের থেকে ফোঁটা ফোঁটা পড়িতেছে শিশিরের জল, প্রচুর শস্যের গন্ধ থেকে থেকে আসিতেছে ভেসে, পেঁচা আর ইঁদুরের ঘ্রাণে ভরা আমাদের ভাড়ারের দেশে, শরীর এলায়ে আসে এখানে ফলন্ত ধানের মতো করে, যেই রোদ একবার আসে শুধু চলে যায় তাহার ঠোঁটের চুমো ধরে, আহ্লাদের অবসাদে ভরে আসে আমার শরীর, চারদিকে ছায়া রোদ খুদ কুড়ো কার্তিকের ভিড়, চোখের সকল ক্ষুধা মিটে যায় এইখানে, এখানে হতেছে স্নিগ্ধ কান, পাড়াগার গায়ে আজ লেগে আছে রূপশালী ধান ভানা রূপসীর শরীরের ঘ্রাণ। কবিতাটির নাম অবসরের গান। কবিতাটি আছে ধূসর পাণ্ডুলিপিতে। এটি একটি বিস্ময়কর কবিতা। কবিতাটি পড়ার সময় মনে হয় পৃথিবীতে এক পরম কাব্যিক সময় এসেছিল, এবং সেই সময়টির খোঁজ পেয়ে জীবনানন্দ তার সদ্ব্যবহার করেছিলেন প্রাণ ভরে। সুধীন্দ্রনাথ দত্ত কারো কারো মতে আধুনিক কবিদের মধ্যে শ্রেষ্ঠ। আবেগ ও মননশীলতার এক অসামান্য মিশ্রণ তার কবিতা। আপাত দৃষ্টিতে সুধীন্দ্রনাথ আধুনিকদের মধ্যে সবচেয়ে দুরূহ কবি। অভিধান থেকে তিনি প্রচুর অপ্রচলিত শব্দ বেছে নিয়েছেন এবং সেইগুলোতে সঞ্চার করেছেন 20 শতকের উত্তাপ। সাধারণ পাঠকদের পক্ষে অধিকাংশ শব্দের অর্থ বুঝে ওঠাই কঠিন তার কবিতার, এবং সেগুলোতে তিনি প্রকাশ করেছেন যে ভাব তা বোঝাও সহজ নয়। দর্শন থেকে দর্শনে ফিরেছেন সুধীন্দ্রনাথ। তিনি বিশ্বাস করতে চেয়েছেন, কিন্তু অবিশ্বাসে তার সমস্ত সত্তা ভরে গেছে, কিন্তু আবেগের মুহূর্তে তিনি দুলে উঠতে পারেন তীব্রভাবে। আধুনিক বাংলা কবিতার কয়েকটি শ্রেষ্ঠ আবেগ উদ্দেল প্রেমের কবিতা তিনি লিখেছেন। তিনি বিশ্বাস করতেন শব্দই কবিতা, আর তিনি অবিশ্বাস করতেন অনুপ্রেরণায়। সাধারণত স্বভাব কবি, বাংলার অধিকাংশ কবি সাধারণত স্বভাব কবি। সুধীন্দ্রনাথ পরিহার করেছিলেন স্বভাব কবিত্ব, তাই তার কবিতা দুরূহ বলে মনে হয়। কবিতা ছাড়া তার দুটি প্রবন্ধের বইও রয়েছে, তার গদ্যও বাংলা ভাষার দুরূহতম। সুধীন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ হচ্ছে তন্নি 1337, অর্কেস্ট্রা 1335, ক্রন্দনশী 1344, উত্তর ফাল্গুনি 1347, সংবর্ত 1360। তার অনুদিত কাব্যগ্রন্থের নাম প্রতিধ্বনি 1361। তার প্রবন্ধ গ্রন্থ হচ্ছে স্বাগত 1345 ও কুলাই ও কালপুরুষ 1364। তার সমগ্র কবিতা এখন একসাথে পাওয়া যায় সুধীন্দ্রনাথ দত্তের কাব্য সংগ্রহতে 1962, এবং সমস্ত প্রবন্ধ একসাথে পাওয়া যায় সুধীন্দ্রনাথ দত্তের প্রবন্ধ সংগ্রহে 1390। তার একটি আবেগ স্পন্দিত কবিতার অংশ। একদা এমনই বাদল শেষের রাতে, মন হয় যেন শত জন্মের আগে, সে এসে সহসা হাত রেখেছিল হাতে, চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে, সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া, মেতেছিল তার চিকুরের পাকা ধানে, অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া, খুঁজেছিল তার আনত দেঠির মানে, একটি কথার দ্বিধা থরথর চুড়ে, ভর করেছিল 60টি অমরাবতী, একটি নিমেষ দাঁড়াল সরণী জুড়ে, থামিল কালের চিরচঞ্চল গতি, একটি পণের অমিত প্রগল ভতা, মর্তে আনিল ধ্রুব তারাকারে ধরে, একটি স্মৃতির মানুষই দুর্বলতা, প্রলয়ের পথ ছেড়ে দিল অকাতরে। কবিতাটির নাম শাশ্বতী, রয়েছে অর্কেস্ট্রা কাব্যগ্রন্থে। অমিয় চক্রবর্তীকে আধুনিকদের মধ্যে সবচেয়ে শান্ত, স্নিগ্ধ, ধ্যানী বলে মনে হয়, বিশ্বাসী বলেও মনে হয়, সরল বলেও মনে হয়, কিন্তু তার কবিতায়ও রয়েছে গভীর অবিশ্বাস, জটিলতা। মানুষ ভ্রমণ চলেছে তার দেশে দেশে, ঘুরেছেন তিনি দর্শন থেকে দর্শনে, তার কবিতা স্বাদ পাওয়ার জন্য বাইরের তীব্র জগৎকে ভুলে ঢুকতে হয় ভেতরে। নমিতভাবে কবিতার সাথে কিছু প্রবন্ধও লিখেছেন অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থ হচ্ছে খসড়া 1345,
এক মুঠো 1346, মাটির দেয়াল 1349, অভিজ্ঞান বসন্ত 1350, দূরজানি 1351, পারাপার 1360, ঘরে ফেরার দিন হারানো কার্ডিক। তার প্রবন্ধ গ্রন্থ হচ্ছে সাম্প্রতিক, যে কবিতাটির জন্য তিনি বিশ্বাসী বলে বিখ্যাত তার অংশ। মেলাবেন তিনি ঝড়ো হাওয়া আর পোড়ো বাড়িটার ওই ভাঙা দরজাটা মেলাবেন, পাগল ঝাপটে দেবে না গায়েতে কাটা, আকালে আগুনে তৃষ্ণায় মাঠ ফাটা, মারি কুকুরের জীব দিয়ে ক্ষেত চাটা, বন্যার জল তবু ঝরে জল, প্রলয় কাঁদনে ভাসে ধরাতল, মেলাবেন। আধুনিকদের মধ্যে সবচেয়ে বেশি কবিতা লিখেছেন বিষ্ণুদে। তার কবিতা কখনো আবেগঘন, কখনো তীব্র, কখনো মননশীলতায় গভীর ও দুরূহ জটিল। কবিতার পঙ্ক্তি থেকে পঙ্ক্তিতে, স্তবক থেকে স্তবকে এগোনোর সময় তিনি অনেক যুক্তিকে করেছেন অস্বীকার এবং রচনা করেছেন পাঠকের জন্য বিহ্বলকর কবিতা। তবে যে তিনজন কবি আধুনিক কালের অধিকাংশ শ্রেষ্ঠ কবিতা লিখেছেন, বিষ্ণুদে তাদের একজন। অন্য দুজন হচ্ছে সুধেন্দ্রনাথ দত্ত ও জীবনানন্দ দাস। আধুনিকদের মধ্যে একমাত্র তারই একটি স্পষ্ট রাজনৈতিক দর্শন ছিল, তা হচ্ছে সাম্যবাদ। রাজনৈতিক আদর্শে বিশ্বাসী কবিরা সাধারণত হয়ে থাকেন সরল, উচ্চকণ্ঠ, আবেগপ্রবণ ও বাগ্মী। কিন্তু বিষ্ণুদে তার বিপরীত। প্রচুর কবিতা লিখেছেন তিনি, প্রবন্ধও লিখেছেন বেশ কিছু। তার কাব্যগ্রন্থ হচ্ছে উর্বশী ও আর্টেমিস 1932, চোরাবালি 1938, পূর্বলেখ 1941, সন্দীপের চর 1947, সাত ভাই চম্পা 1941 থেকে 44, অন্নিষ্ট 1950, নাম রেখেছি কোমল গান্ধার 1950, তুমি শুধু 25শে বৈশাখ 1958, স্মৃতি সত্তা ভবিষ্যৎ 1963, সেই অন্ধকার চাই 1373, ইতিহাসে ট্র্যাজিক উল্লাসে 1377, উত্তরে থাকো মৌন 1977, আমার হৃদয়ে বাঁচো 1982। তার প্রবন্ধের বই হচ্ছে সাহিত্যের ভবিষ্যৎ 1952, এলোমেলো জীবন ও শিল্প সাহিত্য 1968, রবীন্দ্রনাথ ও শিল্প সাহিত্যের আধুনিকতার সমস্যা 1966। তার অনুদিত গ্রন্থের নাম এলিয়টের কবিতা 1950। তার কবিতার কয়েকটি স্তবক, সোনালী হাসির ঝর্ণা তোমার ওষ্ঠাধারে, প্রাণকুরঙ্গ অঙ্গে ছাপায় চপল মায়া, মুখর সে গান ভেঙে গেল আজ স্তব্ধ তমাল, হালকা হাসির জীবনে কি এলো ফসলের কাল, এই তবে ভোরবেলা এই ভূমি সায়নি শিউলি, আর কি কোনো সান্ত্বনা নেই, রজনীগন্ধা দিয়েছিলে সেই রাতে, আজও তো সে ফোটে দেখি মোদির অধীর রাতের তন্নি ফুল, রজনীগন্ধা বিরাগ জানে না সে কি। এই স্তবকগুচ্ছ নেওয়া হয়েছে চোরাবালি কাব্যের ক্রেসিডা নামক কবিতা থেকে। এটি এক অতুলনীয় জটিল সুন্দর কবিতা। আধুনিক কবিতার সূচনার পর কেটে গেছে 6 দশক। প্রথম মহান আধুনিকদের পর দেখা দিয়েছে দশকে দশকে নতুন নতুন আধুনিকেরা, এবং বাংলা আধুনিক কবিতাকে করে তুলেছেন গভীর, ব্যাপক, বিচিত্র। প্রথম আধুনিকদের পরে যিনি গুরুত্বপূর্ণ আধুনিক কবি তার নাম সমর সেন। তিনি লিখেছেন কম, কিছু কিছু গুরুত্বপূর্ণ কবিতা লিখেছেন তিনি। তার কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা 1937, গ্রহণ ও অন্যান্য কবিতা 1940, তিন পুরুষ 1944। সমর সেনের কবিতা নামক একটি সংগ্রহে তার প্রায় সব কবিতা পাওয়া যায়। আরেকজন কবির নাম বলা দরকার, তবে তিনি ঠিক আধুনিক নন। তার নাম সুকান্ত ভট্টাচার্য। মাত্র 21 বছর বয়সে লোকান্তরিত হয়েছিলেন সুকান্ত। বাংলার অকাল মৃত কবিদের মধ্যে তিনি সবচেয়ে প্রতিভাবান। বাংলা ভাষার মার্ক্সীয় ধারার শ্রেষ্ঠ কবি সুকান্ত। তার কাব্যগ্রন্থ ছাড়পত্র 1355, পূর্বাভাস 1355, ঘুম নেই 1355। আধুনিক কবিতার এখন শেষ পর্যায়ে চলছে। এখন অনেক কবি আবার হয়ে উঠেছেন আধুনিক। 20 শতকের কথা সাহিত্য, গল্প ও উপন্যাস যে নতুন হবে, 20 শতকের বাস্তব ও স্বপ্নকে প্রকাশ করবে, তাতে কোনো সন্দেহ নেই। এ শতকে ঔপন্যাসিকেরা, গল্পকারেরা নতুন নতুন প্রশ্ন তুলেছেন, জীবনকে দেখার চেষ্টা করেছেন নতুন চোখে। উপন্যাস তাই চলে গেছে রূঢ় অশীল বাস্তবে, আবার প্রবেশ করেছে অবচেতনে, ধরা পড়েছে বিচিত্র কামনা বাসনা এবং অনেক নিষিদ্ধ কথা প্রকাশ করেছে অবলীলায়। বাংলা উপন্যাসে 6 জন শ্রেষ্ঠ পুরুষের মধ্যে রয়েছেন 2 জন চট্টোপ বাংলা উপন্যাসে 6 জন শ্রেষ্ঠ পুরুষের মধ্যে রয়েছেন 2 জন চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র ও শরৎচন্দ্র, 3 জন বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, মানিক ও 1 জন ঠাকুর।
রবীন্দ্রনাথ, তাদের পাঁচজনই বিশ শতকের। তারা ছাড়াও রয়েছেন কয়েকজন গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক, ছোট গল্পকার। তারা সবাই মিলে বিশ শতকের কথা সাহিত্যকে জীবনের মতো ব্যাপক করে তুলেছেন। উপরের কয়েকজন ছাড়া উল্লেখযোগ্য যাদের নাম, তারা হচ্ছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়, নরেশচন্দ্র সেনগুপ্ত, জগদীশ চন্দ্রগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, অচিন্ত কুমার সেনগুপ্ত, ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, বনফুল, সতীনাথ ভাদুরী, সৈয়দ ওয়ালিউল্লাহ। আমাদের শ্রেষ্ঠতম কবি রবীন্দ্রনাথ একজন শ্রেষ্ঠ ঔপন্যাসিকও, ছোট গল্পে তো তিনি শ্রেষ্ঠতম। জীবন সম্ভারে ও শিল্প নিপুণতায় তার ছোট গল্পের কোনো তুলনা নেই বাংলায়। উপন্যাসেও তার অসামান্যতা বিস্ময়কর। তিনি আমাদের জীবন ও চেতনার বড় একটি অংশ গভীরভাবে চিত্রিত করেছেন তার উপন্যাসে। তার উপন্যাসের ভাষাও অনবদ্য। তিনি জনপ্রিয় ঔপন্যাসিক নন, পাঠকের চিত্ত বিনোদনের জন্য তিনি উপন্যাস রচনা করেননি, তিনি দিয়েছেন জীবন ও চেতনার ভাষ্য। উপন্যাসের লেখা শুরু করেছিলেন তিনি অনেকটা বঙ্কিমচন্দ্রের ধরনে। তার পরিচয় পাওয়া যায় তার প্রথম পর্যায়ের উপন্যাস বউ ঠাকুরানীর হাট, 1883, রাজর্ষিতে 1987, নৌকাডুবি 1906 নামে তার একটি উপন্যাস রয়েছে। তাতেও ঠিক রবীন্দ্রনাথকে পাওয়া যায় না। ঔপন্যাসিক রবীন্দ্রনাথ বলতে যাকে বুঝি তার সূচনা চোখের বালি 1903 উপন্যাসে। এই উপন্যাসটিতে সূচিত হয় বাংলা উপন্যাসের আধুনিক যুগ। কয়েকটি নতুন জিনিস দেখা দেয় এই উপন্যাসে। বাস্তবের চিত্রণে রবীন্দ্রনাথ এ উপন্যাস গ্রহণ করেন আধুনিক ভঙ্গি, বিশ্লেষণ করেন পাত্রপাত্রীদের মনস্তত্ত্ব, পরিত্যাগ করেন প্রথাগত নীতিবোধ। এসব কারণে চোখের বালিকে বিশ শতকে বাংলা উপন্যাসের সূচনা গ্রন্থ হিসেবে গণ্য করা হয়। এরপর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উপন্যাস রচনা করেন রবীন্দ্রনাথ। সেগুলো হচ্ছে গোরা 1910, ঘরে বাইরে 1916, চতুরঙ্গ 1916, যোগাযোগ 1929, শেষের কবিতা 1929, দুই বোন 1933, মালঞ্চ 1934, চার অধ্যায় 1934। বাংলার জীবন, রাজনীতি, ব্যক্তি মানুষের কামনা বাসনার অসামান্য চিত্রণ যেমন পাওয়া যায় তার উপন্যাসে, তেমনি পাওয়া যায় বাংলা গদ্যের অপূর্ব বিকাশ। আর কারো উপন্যাসে ভাষা এমন উজ্জ্বলতা লাভ করেনি। রবীন্দ্রনাথের পর সারা জাগিয়ে দেখা দেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি জনপ্রিয় ঔপন্যাসিক ছিলেন, জনপ্রিয়তায় তাকে আর কেউ ছাড়িয়ে যেতে পারেননি। ঔপন্যাসিক হিসাবে কয়েক দশক আগে তিনি যে মর্যাদা পেতেন এখন আর তাকে তা দেয়া হয় না, তবে তিনি আবার মর্যাদা পাবেন। তিনি সস্তা জনপ্রিয় ছিলেন না, তিনি বাংলা ভাষার প্রধান ঔপন্যাসিকদের একজন। তিনি বাঙালির আবেগ স্রোতকে খুলে দিয়েছিলেন এবং আবেগে ভেসে গিয়েছিল পাঠকেরা। তিনি সব কিছু দেখতেন হৃদয়ের যুক্তির সাহায্যে, মস্তিষ্কের সাহায্যে নয়। তিনি সামাজিকভাবে নিষিদ্ধ কিছু ব্যাপারকে নিয়ে এসেছিলেন সামনে, সেগুলোকে দিয়েছিলেন মহিমা, দাঁড়িয়েছিলেন সামাজিক অনেক রীতিনীতির বিরুদ্ধে। তাই তিনি ছিলেন এক ধরনের বিদ্রোহী। বাঙালির আবেগ ও ভাববেগের মুক্তিদাতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন শরৎচন্দ্র। বহু উপন্যাস লিখেছিলেন তিনি, যেগুলো একসময় বাঙালির প্রাত্যহিক পাঠ্যপুস্তকে পরিণত হয়েছিল। তার প্রধান উপন্যাসগুলো হচ্ছে পল্লী সমাজ 1916, দেবদাস 1917, চরিত্রহীন 1917, শ্রীকান্ত চার পর্ব 1917, 1918, 1927, 1933, দত্তা 1918, গৃহদাহ 1920, পথের দাবি 1926। এছাড়া আছে পরিণীতা 1914, বিরাজবৌ 1914, চন্দ্রনাথ 1916, দেনাপাওনা 1923, বিপ্রদাস 1935, শেষ প্রশ্ন 1931। শরৎচন্দ্রের থেকে বয়সে কম হলেও তার এক দশক আগে থেকেই উপন্যাস গল্প লিখে খ্যাতি অর্জন করেছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। তার উপন্যাস ও গল্পগ্রন্থ ষোড়শী 1906, রমা সুন্দরী 1908, নবীন সন্ন্যাসী 1912, গল্পাঞ্জলি 1913, রত্নদ্বীপ 1915, সিঁদুর কৌটা 1919 প্রভৃতি। সাহিত্যে রক্ষণশীল আর প্রগতিশীলদের মধ্যে মাঝে মাঝে দ্বন্দ্ব দেখা দেয়। রক্ষণশীলেরা সাধারণত হয়ে থাকে প্রতিভাহীন ও একগুয়ে এবং বেশ ভণ্ড, প্রগতিশীলেরা হয়ে থাকে সত্যসন্ধানী, প্রতিভাবান। তরুণ প্রগতিশীল প্রতিভা আক্রান্ত হয় বদ্ধ রক্ষণশীলদের দ্বারা। বাংলা সাহিত্যে এটা ঘটেছে মাঝে মাঝেই। এ শতকের দ্বিতীয় দশকের মাঝামাঝি দেখা দেয় প্রগতিশীলতা ও রক্ষণশীলতার বিবাদ। উপন্যাসের বিষয়, সার্বিক জীবন, তার ভালো ও মন্দ, সুন্দর ও অসুন্দর, শ্লীল ও অশ্লীল, সিদ্ধ ও নিষিদ্ধ, সব কিছুর উপন্যাসেই স্থান পাওয়ার যোগ্য।
উনিশ শতকের ঔপন্যাসিকেরা সবকিছুকে স্থান দিতেন না উপন্যাসে, জীবনের ভালো দিকটাই তারা তুলে ধরতেন। তাদের উপন্যাসের কোনো চরিত্র যদি সমাজসম্মত কাজ করত তাহলে তাদের দেয়া হতো মৃত্যুর মতো শাস্তি। এর বিখ্যাত উদাহরণ বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল এর বিধবা রূপসী রোহিণী। রোহিণী বাল্য বিধবা, তার স্বপ্নের জীবন শুরু হওয়ার আগেই সে বিধবা হয়ে গেছে, জীবনে তার কোনো অধিকার নেই। সমাজ তার সমস্ত স্বপ্ন ও বাসনাকে নিষিদ্ধ করে দিয়েছে, কিন্তু সে জীবন উপভোগে ব্যগ্র, তাই বঙ্কিম তাকে শাস্তি দেন, বন্দুকের গুলিতে মরতে হয় রোহিণীকে। রোহিণীকে মেরে শান্তি পান না বঙ্কিম, স্থির থাকে হিন্দু সমাজ, কিন্তু আধুনিকেরা এটা মেনে নিতে পারেননি। যেমন রবীন্দ্রনাথের চোখের বালির বিনোদিনীও বিধবা ও জীবনের জন্য ব্যাকুল, কিন্তু রবীন্দ্রনাথ তাকে কোনো শাস্তি দেননি, বরং তার কামনাকে চিত্রিত করেছেন সহানুভূতির সাথে। শরৎচন্দ্রের উপন্যাসে তো দেখি নিষিদ্ধ কামনার জয় জয়কার, এতে বিচলিত হয়েছেন রক্ষণশীলেরা। যতীন্দ্রমোহন সিংহ নামে একজন রক্ষণশীল লেখক সাহিত্যে স্বাস্থ্য রক্ষা ১৯২২ নামে একটি বই লেখেন। আরও কেউ কেউ আধুনিক সাহিত্যকে বেশ অশালীন ভাষায় তিরস্কার করেন। এ শতকের তৃতীয় দশকের সাহিত্যে বাস্তবতার স্থান আর সীমা নিয়ে কলহ ঘন ঘন দেখা দেয়, তাতে জড়িয়ে পড়েন রবীন্দ্রনাথও। এ সময় তরুণ লেখকেরা চাইছিলেন নতুন সাহিত্য, নতুন বাস্তবতা, জানেই আগের উপন্যাসে। ওই বাস্তবতা বেশ নির্মম, বেশ অশালীন ও শিউরে ওঠার মতো। উনিশ শতকের শেষ দিকে এমন বাস্তবের ছবি এঁকেছিলেন ইউরোপের অনেক ঔপন্যাসিক, এবং বিশ শতকেও তারা জীবনের তলদেশ খুঁড়ে খুঁড়ে উদ্ঘাটন করেছিলেন অনেক নির্মম পীড়াদায়ক ব্যাপার। তৃতীয় দশকের বাঙালি লেখকেরাও তাই করতে চেয়েছিলেন। তারা সুন্দর জীবন থেকে চলে যেতে চাইলেন বস্তিতে, তারা উঁচু জীবন থেকে ঢুকতে চাইলেন নিচু জীবনে, জীবনের পাতালে যেখানে জমে আছে জীবনের সমস্ত নোংরা। রবীন্দ্রনাথও শিউরে উঠলেন এতে। এর ফলে শুরু হলো বাস্তবতা নিয়ে রবীন্দ্রনাথ ও তরুণ লেখকদের কলহ। রবীন্দ্রনাথেরও সীমাবদ্ধতা ছিল, এতে উপকৃত হয় বাংলা উপন্যাস, নতুন ধারার ঔপন্যাসিক ও উপন্যাসে ঋদ্ধ হয়ে ওঠে বাংলা সাহিত্য। যেমন আধুনিক কবিতা সৃষ্টিতে, তেমনি আধুনিক উপন্যাস সৃষ্টিতে তীব্র ভূমিকা নিয়েছিল কয়েকটি পত্রিকা। প্রথম নাম করতে হয় কল্লোলের। এ পত্রিকাটি আধুনিক বাংলা সাহিত্যের জননীর মতো। এর নাম অনুসারে একটি যুগকে এখন কল্লোল যুগই বলা হয়। আধুনিকতার পক্ষে ছিল আরও দুটি পত্রিকা, ঢাকার প্রগতি ১৯২৭ আর কলকাতার কালিকলম ১৯২৬। এ পত্রিকাগুলো, বিশেষ করে কল্লোল, ছিল বিদ্রোহী। তরুণ লেখকেরা এসব পত্রিকায় প্রকাশ করতে লাগলেন নতুন অভিজ্ঞতা। ওই অভিজ্ঞতা পুরনোদের কাছে মর্মান্তিক। বস্তির সত্য তারা প্রকাশ করতে শুরু করলেন যখন পুরনোরা ব্যস্ত গৃহের সাজানো সত্য নিয়ে। লেখকদের অভিজ্ঞতা এ সাহিত্য সৃষ্টিতে সাহায্য করেছিল সন্দেহ নেই, কিন্তু তারা অনুপ্রেরণা পেয়েছিল পশ্চিম থেকে। পশ্চিমের ফ্রয়েডের তত্ত্ব মানুষকে দেখেছে নতুনভাবে। জোলা, গর্কি, হামসুন, বয়ার আরও অনেক ঔপন্যাসিক উদ্ঘাটন করেছেন জীবনের অবস্তর। সে স্তর সুন্দর নয়, শোভন নয়, স্বস্তিকর নয়। আমাদের তরুণ ঔপন্যাসিকেরাও সাধনা শুরু করলেন অবাস্তর উপস্থাপনের, বদলে গেল উপন্যাস। নতুনদের পুরোধা হয়ে দেখা দেন নরেশচন্দ্র সেনগুপ্ত। তিনি ছিলেন এক সারা জাগানো মানুষ, যেদিকেই গেছেন সেদিকে ভূমিকম্প দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ছিলেন, ডক্টর উপাধি ছিল, কিন্তু প্রথাগত ছিলেন না তিনি। তিনি ছিলেন প্রথাবিরোধী। আজকাল তিনি অনেকটাই বিস্তৃত। তিনি কামনা ও অপরাধকে তার উপন্যাসের প্রধান বিষয় করে তুলেছিলেন। তার উপন্যাস হচ্ছে শোভা ১৯২০, অগ্নিসংস্কার ১৯২০, শান্তি ১৯২১, সর্বহারা ১৯২৯, অভয়ের বিয়ে ১৯৩১, বিপর্যয়। শৈলাজানন্দ মুখোপাধ্যায় সারা জাগিয়েছিলেন তার উপন্যাসে, বিশেষ করে গল্পে। অবাস্তবের জীবনের ছবি এঁকে, কয়লাকুঠির জীবনের নির্মম চিত্র পাওয়া যায় তার গল্পে। লেখক হিসাবে তিনি অত্যন্ত গৌণ, তবে বাংলা গল্পের বাস্তবতার সীমাকে তিনি বাড়িয়ে দিয়েছিলেন বলে স্মরণীয়। তার উপন্যাসের মধ্যে রয়েছে ঝোড়ো হাওয়া ১৩৩০, ষোলো আনা ১৩৩২, মহাযুদ্ধের ইতিহাস ১৩৩৩, পূর্ণচ্ছেদ ১৩৩৬। বাস্তবের নির্মম নির্মহ চিত্রণের জন্য গুরুত্বপূর্ণ হয়ে আছেন জগদীশ গুপ্ত। তার উপন্যাসে মানুষ ইতর প্রাণীমাত্র। তার উপন্যাস অসাধু সিদ্ধার্থ ১৯২৯, লঘুগুরু ১৯৩১, গতিহারা জাহ্নবী ১৯৩৫, দুলালের দোলা ১৯৩১। বিশ শতকের বিখ্যাত ঔপন্যাসিকদের একজন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি যেন পল্লী বাংলার গদ্য মহাকাব্য রচয়িতা। পথের পাঁচালী তাকে অমরত্ব এনে দিয়েছে। মানুষ ও নিঃসর্গ তার উপন্যাসে পরস্পরের ঘনিষ্ঠ প্রতিবেশী হয়ে আছে। তার উপন্যাস হচ্ছে পথের পাঁচালী ১৯২৯,
অপরাজিত 1932, আরণ্যক 1345, বিপিনের সংসার 1348, আদর্শ হিন্দু হোটেল 1347, দেবযান 1351। অনেকের মতে আধুনিক ঔপন্যাসিকদের মধ্যে শ্রেষ্ঠ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বীরভূমের সাধারণ জীবন ও ক্ষয়িষ্ণু জমিদারেরা স্থান পেয়েছে তার উপন্যাসে। তার উপন্যাসেও চোখে পড়ে মহাকাব্যিক বিস্তৃতি। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে ধাত্রীদেবতা 1939, গণদেবতা 1942, পঞ্চগ্রাম 1943, হাসুলিবাকের উপকথা 1947, কবি 1947, নাগিনী কন্যার কাহিনী 1951। আমাদের অতি প্রশংসিত ঔপন্যাসিকদের একজন মানিক বন্দ্যোপাধ্যায়। তার আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রকম তত্ত্ব অবলম্বন করেছে তিনি উপন্যাসে, তাই তার উপন্যাস অন্যান্যর থেকে কিছুটা জটিল। মনের গোপন কামনা বাসনা থেকে শ্রেণী সংগ্রাম রূপ পেয়েছে তার উপন্যাসে। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে দিবারাত্রির কাব্য 1935, পুতুল নাচের ইতিকথা 1936, পদ্মা নদীর মাঝি 1936, শহরতলি 1940, চতুষ্কোণ 1948। অনেক গুরুত্বপূর্ণ ঔপন্যাসিকদের মধ্যে দুজন কবি, একজন প্রেমেন্দ্র মিত্র, অন্যজন বুদ্ধদেব বসু। প্রেমেন্দ্র মিত্র বস্তির জীবনের কাহিনী লিখে সাড়া জাগিয়েছিলেন, পাক 1926 তার সাড়া জাগানো উপন্যাস। তার আরও উপন্যাস হচ্ছে মিছিল 1933, উপনয়ন 1933, আগামীকাল 1341, কুয়াশা 1946। কবি ও ঔপন্যাসিক হিসাবে অনেক বড় বুদ্ধদেব বসু প্রেমেন্দ্র মিত্রের থেকে। বুদ্ধদেব বসু উপন্যাসে বাহ্যিক ঘটনার থেকে বেশি জোর দিয়েছেন মনোঘটনার ওপর। তিনি অন্তর্জগতের ঔপন্যাসিক। তার উপন্যাস হচ্ছে সারা 1930, যেদিন ফুটল কমল 1933, ধূসর গোধুলি 1933, তিথিডোর 1949, মৌলীনাথ 1952, রাতভর বৃষ্টি 1961। বনফুল ছিলেন শ্লেষপ্রবণ। তার উপন্যাস হচ্ছে মৃগয়া 1940, জঙ্গম 1350, স্থাবর 1358। ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের উপন্যাস আন্তর্চেতনার। তার উপন্যাস হচ্ছে অন্তঃশিলা 1935, আবর্ত 1937, মোহনা 1937। অচিন্ত কুমার সেনগুপ্ত প্রচুর লিখেছেন। যতটা সাড়া জাগিয়েছিলেন তিনি, ততটা গুরুত্বপূর্ণ উপন্যাস অবশ্য তিনি লিখতে পারেননি। তার উপন্যাস হচ্ছে বিবাহের চেয়ে বড় 1931, বেদে 1335, আকস্মিক 1930, নবনীতা 1343, প্রথম কদম ফুল 1963। এ শতকে ফলেছে ছোট গল্পের অসাধারণ শস্য। বাংলা ভাষায় ছোট গল্পের সূচনা করেছিলেন রবীন্দ্রনাথ। তিনি ঘটিয়েছিলেন এর বিকাশ। মানুষের জীবন ও প্রকৃতি নিয়ে একরাশ অসামান্য গল্প রচনা করেন তিনি। তার গল্পে ঘটে জীবন ও শিল্পের বিস্ময়কর সমন্বয়। উনিশ শতকের শেষ দশকে প্রাণ ভরে গল্প লিখেছিলেন রবীন্দ্রনাথ, এবং তাতে ভরে ওঠে পাঠকের প্রাণ। রবীন্দ্রনাথের গল্প সংগৃহীত হয়েছে গল্পগুচ্ছ এর তিনটি খণ্ডে। বিশ শতকের প্রধান ঔপন্যাসিকরাও জীবনের বিচিত্র দিক নিয়ে লিখেছেন গল্প। এসব গল্পে টুকরো টুকরো হয়ে ধরা পড়েছে আমাদের জীবন। সম্ভবত বাংলা উপন্যাসের চেয়ে বাংলা ছোট গল্প অনেক বেশি শিল্প সফল। বাঙালি প্রতিভা উপন্যাসের বিশালতায় যতটা বিচ্ছুরিত হয়েছে, তার চেয়ে অনেক বেশি বিচ্ছুরিত হয়েছে ছোট গল্পে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য জগতে প্রবেশ করেছিলেন ছোট গল্প নিয়ে। তার প্রথম গল্প মন্দির সেকালের একটি গল্প প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছিল। পুরস্কারটির নাম কুন্তলিন পুরস্কার। মন্দির বেরিয়েছিল 1903। তারপর বহু গল্প লিখেছেন শরৎচন্দ্র। তার গল্প ছোট গল্পের সংজ্ঞাটিকে ঠিক মেনে চলেনি, তবে আলোড়িত করার মতো উপাখ্যান উপহার দিয়েছে। প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রচুর গল্প লিখেছেন। তার গল্পগ্রন্থ ষোড়শী 1906, গল্পাঞ্জলি 1913, গল্পবিথি 1916, জামাতা বাবাজি 1931। নরেশচন্দ্র সেনগুপ্ত লিখেছিলেন প্রচুর গল্প। তার প্রথম গল্পের নাম থান দিদি 1918। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের খ্যাতির মূলে রয়েছে তার ছোট গল্প। 1319 রেজিং রিপোর্ট নামে তার একটি গল্প বেরোয় এবং তীব্র সাড়া পায়। তারাশঙ্কর, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র ও বুদ্ধদেব বসু লিখেছেন কিছু অসামান্য অবিনাশী গল্প। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ হচ্ছে জলসাঘর 1937, রাসকলি 1938, বেদেনী 1940, নারী ও নাগিনী, ইমারত। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ অতসীমামি 1935, প্রাগৈতিহাসিক 1937, সরীসৃপ 1939, আজ কাল পরশুর গল্প 1946,
ছোট বকুলপুরের যাত্রী, 1949। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ মেঘমল্লার 1338, মৌরিফুল 1339, কিন্নর দল 1345। বুদ্ধদেব বসুর গল্পগ্রন্থ হচ্ছে অভিনয় অভিনয় নয় ও অন্যান্য গল্প, 1930। এরা ওরা এবং আরও অনেকে, 1932। ঘরেতে ভ্রমর এলো, 1935। তার গল্পের একটি চমৎকার সংকলনের নাম ভাসো আমার ভেলা, প্রেমেন্দ্র মিত্রের পঞ্চাশর, পঞ্চশর 1336, বেনামি বন্দর 1337, মৃত্তিকা 1932। বিশ শতকের দুজন অতুলনীয় গদ্যশিল্পীর কথা মনে পড়ে, অবনীন্দ্রনাথ ঠাকুর ও প্রমোদ চৌধুরী, দুজনেই রবীন্দ্রনাথের আত্মীয় এবং বিশ শতকের দুই প্রধান বাঙালি ও প্রতিভা। তারা কবিতা বা গল্প বা উপন্যাস সৃষ্টি করে প্রধান হননি, তারা গল্প লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, কিন্তু তারা অমর হয়ে আছেন তাদের গদ্যশিল্পীর জন্য। অবনীন্দ্রনাথ মানে গদ্য, প্রমোদ চৌধুরী মানে গদ্য, বিস্ময়কর গদ্য। অবনীন্দ্রনাথ আধুনিক কালের একজন প্রধান চিত্রকর, ছবি আঁকতে আঁকতে তিনি প্রবেশ করেছিলেন সাহিত্যে এবং সাহিত্যে এঁকে গেছেন চিত্রের পর চিত্র। তার গল্প, বক্তব্য ইত্যাদির প্রাণ যেন তার ভাষা। 1895-এ বেরোয় অবনীন্দ্রনাথের ক্ষীরের পুতুল ও শকুন্তলা, রূপকথা রূপে ভরে আছে বই দুটি। তার অন্যান্য বই বাংলার ব্রত 1909, রাজকাহিনী 1909, ভূপেত নির্দেশ 1322, খাতাঞ্চির খাতা 1323, আলোর ফুলকি 1947, বুড়ো আংলা 1341, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী 1941, ঘরোয়া 1348, জোড়াসাঁকোর ধারে 1351, আপন কথা 1353। বিস্ময়কর এইসব বই, কৈশোরেই এগুলোর অধিকাংশ পড়ে ফেললে জীবন সোনায় ভরে উঠতে পারে। প্রমোদ চৌধুরী বিখ্যাত হয়ে আছেন চলিত রীতির প্রধান প্রবক্তা হিসাবে। তার ছদ্মনাম ছিল বীরবল। সবুজপত্র নামে একটি প্রভাবশালী পত্রিকা সম্পাদনা শুরু করেন তিনি 1914 অব্দে। এটিকে তিনি চলতি ভাষাকে সাহিত্যের বাহন হিসাবে ব্যবহারের আন্দোলন শুরু করেন, সফল হন। তবে শুধু চলতি রীতির প্রবক্তা হিসাবে নয়, অন্যান্য গদ্য রীতির জন্য অবিস্মরণীয় প্রমোদ চৌধুরী। তিনি গল্প লিখেছেন, কবিতাও লিখেছেন, কিন্তু বাংলা সাহিত্যে তার অমূল্য অবদান তার প্রবন্ধাবলী, সনেট পঞ্চাশত 1913 ও পদচারণ 1919 তার কাব্যগ্রন্থ, চারিয়ারি কথা 1916 তার গল্পগ্রন্থ। প্রবন্ধ সংগ্রহ নামে দুখণ্ডে সংগৃহীত হয়েছে তার প্রবন্ধ, অনন্য তার গদ্য। নাটকে বাংলা সাহিত্য গরিব। 19 শতকের দ্বিতীয় অংশে বেশ কয়েকজন বেশ বড় নাট্যকার দেখা দিয়েছিলেন, বিশ শতকে কি তেমন দেখা দিয়েছে? মনে হয় দেখা দেয়নি। মধুসূদন অলীক কুনাট্যের কথা বলেছিলেন, রারের বঙ্গে এখনও লোকজন তাতে মজে আছে। বাংলার জীবনে বোধহয় নাট্যগুণ নেই, নাটকীয়তা থাকলেও। নাটক রচনা হয় মঞ্চস্থ হওয়ার জন্য, মঞ্চে সফল হওয়া নাটকের একটি বড় গুণ। তবে মঞ্চে সফল হলেই নাটক উৎকৃষ্ট হয় না, বরং মঞ্চে সফল হতে গিয়ে ব্যর্থ বাংলা সাহিত্যের অধিকাংশ নাটক। বাংলা ভাষায় লেখা অধিকাংশ মঞ্চ সফল নাটক সাহিত্য হিসেবে বেশ নিকৃষ্ট। বিশ শতকের নাটকের ক্ষেত্রে খুব বড় প্রতিভা চোখে পড়ে না। বিশ শতকে রবীন্দ্রনাথই শ্রেষ্ঠ নাট্যকার। তার নাটক অবশ্য জীবনচিত্রণ নয়, ভাবচিত্রণ, কিন্তু তার নাটকের সাহিত্য সৃষ্টি হিসাবে অসামান্য বলে উৎকৃষ্ট নাটক হিসাবে গণ্য। বেশ পরে বুদ্ধদেব বসু এমন উন্নত সাহিত্যিক নাটক লিখেছেন। এছাড়া সাহিত্যগুণে আর কারো নাটক বিশেষ সমৃদ্ধ নয়। রবীন্দ্রনাথ প্রচুর নাটক, কাব্যনাট্য ও নাট্যকাব্য লিখেছেন, এগুলো সবই কবির হাতের লেখা। গীতিনাট্য, কাব্যনাট্য, সাংকেতিক রূপক নাটকে তিনি অনন্য। তার নাট্য সাহিত্যে রয়েছে বাল্মীকি প্রতিভা 1287, কালমৃগয়া 1289, প্রকৃতির প্রতিশোধ 1291, মায়ার খেলা 1295, বিসর্জন 1296, মালিনী 1303, রাজাকার 1317, অচলায়তন 1318, ডাকঘর 1318, মুক্তধারা 1329, রক্তকরবী 1331, চিরকুমার সভা 1332, বসন্ত 1333, নটির পূজা 1333, কালের যাত্রা 1339, তাসের দেশ 1340, চণ্ডালিকা 1340, বাঁশরী 1340, চিত্রাঙ্গদা 1342।
বিশ শতকে আরও অনেকে নাটক লিখেছেন, কিন্তু তাদের বড় নাট্যকার বলা যায় না। তবে দু একজনের দু একটি নাটক উল্লেখযোগ্য, যেমন মনোথ রায়ের কারাগার, বিজন ভট্টাচার্যের নবান্ন। ষাটের দশকে বুদ্ধদেব বসু লেখেন কয়েকটি অতুলনীয় কাব্যনাটক, তার তপস্বী ও তরঙ্গিনী, কলকাতার ইলেকট্রা কাব্যগুণে অসামান্য। বিশ শতক কেটে যাওয়ার আর বাকি নেই। বিশ শতকের সাহিত্যের কথা বললাম খুব সংক্ষেপে, বলেছি শুধু বিশ শতকের প্রথম অর্ধেকের কথা, দ্বিতীয় ভাগের কথা কিছুই বলেনি। এ সময়েও জন্ম নিয়েছেন অনেক বড় কবি ও ঔপন্যাসিক। তবে এ শতকের তৃতীয় দশকের মাঝামাঝি যে আধুনিক সাহিত্যের উদ্ভব হয়েছিল, তাই এ শতকের শ্রেষ্ঠ সৃষ্টি। দ্বিতীয় ভাগে অত বড় কেউ জন্মাননি, তাদের প্রতিভা ছিল, কালের আনুকূল্য পেয়েছিলেন তারা, তাই সৃষ্টি করতে পেরেছিলেন এমন সাহিত্য যা ধারণ করেছে আধুনিক কালের চেতনা। ওই চেতনা ভিন্ন উনিশ শতকের চেতনার থেকে। আগামী শতকে দেখা দেবে নতুন চেতনা, হয়তো তার আভাস দেখা দেবে বিশ শতকের শেষ দশকেই, তা হয়তো বহুবর্ণের দীপাবলি হয়ে দেখা দেবে একুশ শতকের প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় দশকে। চিরকাল জ্বলবে বাংলা সাহিত্যের লাল নীল দীপাবলি। আপনারা এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আজাদ রচিত লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী বইটির নবম পর্ব। আর আজকের পর্বের মধ্য দিয়ে বইটি শেষ হচ্ছে। বইটি কেমন লাগলো জানাতে পারেন, অনাকাঙ্ক্ষিত ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের পছন্দের কোনো বই শুনতে চাইলে আমাদের ফেসবুকে বা কমেন্টে জানাতে পারেন। পরবর্তী বই শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ।